ইমানদার বান্দা যখন মাছ ধরে তখন বিসমিল্লাহ বেঈমানদারটা যখন মাছ ধরে কোন বাইরুল আল্লাহর নাম নেয় না গায়রুল্লাহর নামে মাছ ধরে ইমানদার ধরে আল্লাহর নামে কিন্তু ইমানদার বান্দা একবার দুইবার তিনবার যতবার মাছ উঠায় একবারও মাছ উঠে না আর বেঈমান বান্দা গায়রুল্লাহর নামে বর্ষি ফলায় যতবার ফলায় ততবারই মাছ উঠে দেখবেন দুনিয়ার জামানায় মুসলমানদের চাইতে ইহুদি নাসারারা খুব সুখে শান্তিতে বসবাস করে সম্পদের দিক থেকে তাদের সম্পদ বেশি দুনিয়ার জমিনে মজাও তারা করে বেশি এমন কোনো সুখ নাই যেই সুখটা ইহুদি নাসারা বেঈমানরা করে না আপনি মুসলমানের সন্তান হওয়ার পর যদি আপনার মাথায় ফিকির আসে যাহারে আমি আল্লাহর বান্দা গোলাম হওয়ার পর আমার কাছে এই হালত কিন্তু আমার পার্শ্ববর্তী বেঈমানটা এত মজায় থাকে এত ভালো ভালো খায় এত ভালো ভালো পরে আপনার প্রশ্নের জবাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ মুসলমান মনে রাখবা এই দুনিয়ার জিন্দগিতে যত ইমানদার বান্দার আছে প্রত্যেকটা ইমানদারের জন্য আর দুনিয়া সিজনুল মুমিন এই সমস্ত ইমানদারদের জন্য দুনিয়াটাই জেলখানা দুনিয়া জেলখানা জেলখানার ভিতরে মানুষ ভালো কিছু সুবিধা পায় না জেলখানায় মানুষের কষ্টের জায়গা আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন এই দুনিয়াটা তোমাদের জন্য কারাগার আর বেঈমান যারা আছে নাফরমান যারা আছে জান্নাতুল কাফির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাতের বালাখানা যার কারণে এরা দুনিয়ায় যা মন চায় তাই করে ইমানদার যা মন চায় তা করতে পারে না ইমানদারের সীমারেখা আছে না নাই এখন ইমানদার যদি সীমারেখা না মেনে যা মন চায় তাই করে তাহলে তো ইমানদার থাকে না ইমানদার যদি ওই বেঈমানদের মতো সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ওটাকে ইমানদার বলা যায় না এই কারণে আল্লাহ পাক এই সমস্ত ইমানদারদের বেলায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন আমি গোটা মানব জাতিকে সম্মানের জিন্দেগি দান করলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম দুনিয়ার জমিনে গোটা মানব জাতিকে আমি আল্লাহ সম্মানিত বানাইলাম আমি আল্লাহ পাক এত সম্মান অন্য কোন সৃষ্টি জগৎকে দেই নাই আসমানটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইলাম আসমানকে কেমনে বানাইলাম জমিনকে কেমনে বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন যেই কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর ফিকির করলেন আল্লাহ পাক ডাক দেয়া বলে হে আসমান হ জমিন হ পাহাড় হ সমুদ্র হ আল্লাহ পাক যেই জিনিসটা আদেশ করলেন আল্লাহ পাক আদেশ দিতে দেরি মাগার হতে দেরি না কিন্তু মানুষের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া ইবনা আদম খলকতুকা বিয়াদাই হে বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুম দিয়া বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে বানানোর ফিকির করলাম আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া তুমি বান্দাকে বানায় দিলাম সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ পাক কোরআনেও বর্ণনা করেন এ শয়তান তুই যে সেজদা দিলি না মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই যেই বান্দাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়া বানাইলাম ওই বান্দাকে সেজদা দিতে তোকে নিষেধ করলো কে এ মুসলমান যেই বান্দাকে আল্লাহ পাক নিজের হাতে বানাইলেন ওই বান্দার দাম কম না বেশি বলেন তো মহাব্বত কম না বেশি বলেন তো আপনার মা যতটুকু মহাব্বত করে আল্লাহ তার চাইতে বেশি করেন না কম করেন বাবা যতটুকু মহাব্বত করে মালিক বেশি করে না কম করে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতটাকে যখন বানান এই মহাব্বত ভালোবাসাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করে নেন কয়শো ভাগ 100 ভাগের এক ভাগ মহাব্বত আল্লাহ পাক সারা জমিনের মধ্যে ছড়ায় দিলেন এক ভাগ মহাব্বতটাকে মানুষের মধ্যে দিলেন এক ভাগ মহাব্বতটাকে ইনসান জিন্নাদের মধ্যে দিলেন এক ভাগ মহাব্বতটাকে ফেরেশতার মধ্যে দিলেন এক ভাগ মহাব্বতটা গরু ছাগল পশু পাখির ভিতরে দিলেন অর্থাৎ তাম দুনিয়ার ভিতরে 100 ভাগের এক ভাগটাকে ঢেলে দেয় বাকি থাকে কয় ভাগ বলে 99 ভাগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতের দল আল্লাহ পাক 100 ভাগের এক ভাগ মহাব্বত সারা দুনিয়ার জমিনে ছড়ানোর পর বাকি থাকো 99 ভাগ রাসূল বলেন হে উম্মত
আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত কই রাখছেন জানো শুধুমাত্র তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য মালিক তার দিলে সেই মহব্বত রেখে দিয়েছে কতটা মহব্বত করেন রব্বুল আলামিন কারণ জানেন তো বান্দা গুনাহই করবে এই কারণে আসমানের দুনিয়ার জমিনে সমস্ত চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর মেয়র সরকার বলেন সব রাত 12টার পর দরজা বন্ধ কোনো কথা শোনা নাই কিন্তু আসমানের মালিক বলে বান্দা তুমি রাত যত গভীর হয় না কেন লা তাখুনুহু সিনাকু ওয়ালা নাওম আমি আল্লাহ পাক আসমানের মধ্যে বান্দা এসে তোমারে ডাক দেই এই যে জুমার রাতটাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দারে ডাক দেয়া বলবে হালমি মুস্তাগফির এমন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে চাইতে দেরি মাগার আমি রব্বে করিম দিতে দেরি করি না এই যে জন্মের থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দেওয়া দিয়েছেন কে এ মুসলমানের পরও তো গাঞ্জাখোরে বন্ধু বানান নেতাদেরকে বন্ধু বানান ঘুটখোর ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজরে বন্ধু বানান বন্ধু বানাইতে যদি হয় একমাত্র ক্ষুদ্রতলা মালিক ছাড়া বন্ধু হওয়ার যোগ্যতা কেউ রাখে না শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ ময় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় কে আল্লাহ পাক বান্দার ভালো চায় না খারাপ চায় ইমানদারের যে বিপদ দেয় এটা কি ভালো চায় না খারাপ চায় কারণ বিপদের মাধ্যমে ইমানদারের গুনাহগুলো মাফ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ইমানদার বান্দা যখন রাস্তা দিয়া হেঁটে যায় একটা কাঁটাও যদি বান্দার পায়ে ঢুকে যায় নবী বলেন এই কাঁটা ঢোকার কষ্টের বিনিময়ে আল্লাহ পাক ওই ইমানদারের গুনাহ মাফ করে দেন কিন্তু ভাইরা আমার এরপর আমরা বুঝতে চাই না ইমানদার বান্দা মাছ ধরে বিসমিল্লাহ একটা উঠে না ওদিক দিয়ে বেঈমান যতবার ফেলায় ততবার উঠে ততবার উঠে ততবার উঠে ইমানদার বান্দাকে বেঈমান ডাক দেয় বলে দেখছোস তোর মালিক তোরে কিছু দেয় না কিন্তু আমি যার কাছে চাই সে আমার সব দেয় ইমানদার কয় বেটা আমার মালিক যদি না খাওয়া খুশি থাকে আমি সেখানেই খুশি আমার মালিক জান্নাত চালায় আমি আলহামদুলিল্লাহ কুল্লু হালতে কি বলেন তো আলহামদুলিল্লাহ সব অবস্থায় কি আচ্ছা বলেন তো নিয়ামত দেয় কে মুসিবত দেয় কে আচ্ছা আল্লাহ বলছেন যদি নিয়ামত পাও কি করো বলেন বলেন আর মুসিবত পাইলে কি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমানদার মুসিবত দেন আল্লাহ নিয়ামত দেন আল্লাহ একটা বান্দা সম্পদ পাবে এটাও আল্লাহ দেয় একটা বান্দা গরিব থাকবে ওইটাও আল্লাহ দেয় বান্দা যদি নিয়ামত পাওয়ার পর শুকুর করে কি করে শুকুর নিয়ামতের বিনিময়ে শুকুর করবেন তো জান্নাত মুসিবতের বিনিময়ে সবর করবেন তাও জান্নাত সুবহানাল্লাহ নিয়ামতের বিনিময়ে কি কয় না জান্নাত নিয়ামত পাইলে কি কি করবেন শুকুর করবেন আর মুসিবত পাইলে কি করবেন সবর করবেন তো সবরের বিনিময়েও জান্নাত শুকুরের বিনিময়েও কি কারণ আল্লাহ পাক বলছেন অবশ্যই সাবিরিন ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও কিসের জান্নাতে তার মানে মুমিনের জন্য নিয়ামতটাও একটা নিয়ামত মুসিবতটাও একটা নিয়ামত মুমিনের কোনো হার নাই সবই জিত সবই জিত ঠিক কিনা বলেন মুমিন যদি কাউরে মারে আল্লাহর জন্য তাও জান্নাত মুমিন যদি নিজে মরে আল্লাহর জন্য তাও জান্নাত সুবহানাল্লাহ হার হালতে আলহামদুলিল্লাহ হার হালতে
বেটা কয় এই বেটা তুই মাছ পাস সমস্যা নাই আমারে দেয় না আমার মালিক চায় না তাই হয়তো যেই মাছ দিব ওই মাছ খাইলে মরতেও পারি এই কারণে মালিক দেয় না সুবহানাল্লাহ দেখছেন কিছু কিছু ব্যবসায়ীর একসঙ্গে থাকে একটা একটারে গুতায় বেটা বর্তমান জমানায় সততা দিয়া দিন চলে না দুই নম্বরই শিক কি বলেন খোসায় না কিছু কিছু আছে দেখবেন নামাজ পড়তে যাবেন আপনার পাশ দেখো বেটা এই মাসে জঙ্গি হইলে কাম আছে বেটা নামাজ পড়ো সেটা কোনো বয়স হইলো কবে নামাজ পড়বো বেটা চল্লিশ বছর যাবে দাড়ি টাড়ি উঠবে নাতি পুত্রী হবে তারপরে নামাজ পড়বি এই বয়সে কিসের নামাজ আপনি শয়তান শয়তানকে চোখে দেখেন নাই কিন্তু এটারই মনে করবেন শয়তান আপনি কইবেন আউযুবিল্লাহি মিনাশ দোস্ত আজকে ভালো একটা জিনিস দেখছি এটা দেখার ইচ্ছা ছিল যদি বলে কি আজকে শয়তান দেখছি কই দেখছস তো দোস্ত আমারে দেখা আয়নাটা নিয়ে তার চোখের সামনে ধরে রাখবেন দেখোস নি দেখোস তো কে এটা তো আমি কে এই শয়তান এটা ঠিক না শয়তান না হইলে কেউ আপনারে খারাপ পরামর্শ দেয় আর পাশেরটা কয় দেখছস আমি যতবার দেই ততবারই উঠে তোর মালিক করে পছন্দ করে না দুর্বড়া হাজি চুপ থাক তুই তোর মতো ধর আমি আমার মতো ধরি বারবার আবার ফলায় বিসমিল্লাহ 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 লাভ হয় না একদম সন্ধ্যা ঘনায় ঘনায় আসবে এমন সময় বান্দাটা মাত্র বিসমিল্লাহ বলে আবার ফলাইলেন এবার এত ভারী হয়ে গেল আর বান্দা উঠাইতে পারে না এমন হালত হয়ে গেল এখন ওই পাশের বান্দাটাও দেখে অবাক কি ব্যাপার আমি সারাদিন মাছ ধরলাম ছোট ছোট মাছ এটা দিয়ে এখন বসে উঠাইতেই পারে না তার মানে কি বড় মাছটা জানি ধরছে তাহলে তার একটা মাছ আমার দশটা মাছ কি সমান বান্দাটা সুন্দর করে বর্ষি ফেলায় বিশাল বড় মাছ একটা উঠে এখন বেচারা ভয় পেয়ে গেল মাছটা এখন কেমনে ধরবো বর্ষির থেকে ছুটাইতে যাবে বড় মাছ ঝাঁকা একটা দিয়া আবার সমুদ্রের ভিতরে পড়ে গেছে বলেন তো একটা জিনিস পাই নাই বাস একটা জিনিস পাওয়ার পরে যদি যায় তাহলে কেমন লাগে আফসোসটা বলেন এখন তার ওই যে গল্প একটা আছে না কইলাম না আর কয় পাওয়ারছে না পাওয়া ভালো ধোয়াটছে না ধোয়া ভালো দেখাটছে না দেখা ভালো হ্যাঁ তো ওই হালত হয়ে গেছে এতক্ষণ পাই নাই তো হিসাব ছিল একটা এখন পাওয়ার পরে তো চলে গেল আই হায় হায় এখন তো বেঈমান কথা বলার সুযোগ আরো বেশি পাইছে কখনো কখনো ঈমানদারদের দুর্দিনে বেঈমানরা হাসে বান্দা এবার পাশ থেকে হাত ছেড়ে গেল আচ্ছা বলেন তো প্রত্যেকটা বান্দার পাশে ফেরেশতা আছে না নাই ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পর্যবেক্ষণের জন্য ফেরেশতা দিয়ে রাখছেন এই ফেরেশতা আবার ডাক দিয়া বলে আল্লাহ দুই বান্দা একজন ইমানদার একজন বেঈমান বেঈমানটা প্রত্যেক দিন গাইরুল্লাহর নামে মাছ ধরে এটারে তুমি প্রতিদিন মাছ দাও আর ইমানদার তোমার নামে ধরে তুমি দিতে চাও না মালিক গো ইমানদার বান্দা ২৪ ঘন্টা তোমার জিকির আদায় করে মাগা তুমি তারে মাছ দাও না নেয়ামত দাও না আর বেঈমানটা তোমার নাফরমানি করার পরও তুমি বেঈমানদারে ২৪ ঘন্টা নেয়ামত দাও আল্লাহ পাক ফেরেশতারে ডাক দেয়া বলে ফেরেশতার দল যাও আমি ইমানদারের জন্য একটা নিয়ামত রাখলাম বেঈমানের জন্য একটা জাহান্নাম রাখলাম প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন কি রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন এই ইমানদার বান্দা তোমরা মালিকের দয়ার পিছনে দৌড়াও এমন দয়ার পিছনে দৌড়াও যেই দয়া বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন জান্নাত মালিক বলেন যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে বান্দা ইমানদারের জান্নাত যেটা থাকবে এটা কত বড় জানো একটা জান্নাতের ছোট্ট যেই জায়গা থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমানদার এই ছোট্ট জান্নাতটাও ইমানদারের জন্য আল্লাহ যত জায়গা রাখবেন গোটা আসমান আর জমিনের মধ্যবর্তী যত বড় দুনিয়া দেখা যায় এই দুনিয়া দশটা দুনিয়াকে একসঙ্গে করলে যত বড় হয় ইমানদারের জান্নাতের জায়গা ঠিক ওই দশটা দুনিয়ার সমান জায়গা থাকবে সুবহানাল্লাহ
এ ভাইরা আমার এটা প্রত্যেক দমদার জন্য আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম হে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক ডাক দেয়া বলে হে ফেরেশতা বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাত যেই জায়গা রাখলাম আর বেঈমানের জন্য জাহান্নামের যেই জায়গা একটা নজর দিয়া জাহান্নামের জায়গাটা বেঈমানেরটা একটু দেখে আয় আরেকটা নজর দিয়া ইমানদারের জায়গাটাও দেখে আয় দেখ দেখ ইমানদারের জায়গা সুন্দর নাকি বেঈমানের জায়গা সুন্দর আল্লাহর ফেরেশতা সুন্দর করে বেঈমানের জাহান্নামটা দেখে আসে মালিকটা ডাক দেয়া বলে আল্লাহ বেঈমানের জন্য যেই জায়গা রাখছো এত বিশাল বড় জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনটা যদি ওই বেঈমানটা যায় হে রব্বে করিম সারা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর যদি তোমার নিয়ামত ভোগ করে মালিক গো এরপরে যদি সে জাহান্নামটা পায় আল্লাহর কসম সারা জিন্দেগি তার বরবাদ 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 কারণ এই সাময়িক জিন্দেগির এই মজার চাইতে ওই কষ্টটাও হাজার কোটি গুণে বেশি কষ্ট এই বান্দা যদি ওই কষ্টটা দেখতো জিন্দেগিতে এই নিয়ামত নিত না আল্লাহ ডাক দেয়া বলে এবার জান্নাতে যাও যেই মুমিনের জন্য জায়গা রাখলাম ওই ফেরেশতা জান্নাতে যায় এত বিশাল বড় জান্নাত এত বিশাল বড় নিয়ামত দুনিয়ার জমিনের কোনো চক্ষু দেখে না দুনিয়ার জমিনের কোনো কান সেটা শুনতে পারে না যারা আজকে গুনাহ করে তারা একটু শুনে নাও এ মুসলমান ইমানদারেরা আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনে ষাট বছর কিন্তু কষ্ট করে এই ষাট বছরের কষ্টটা বান্দার চিরস্থায়ী জান্নাতের জন্য একটা আসানের কাজ হয়ে যায় ঠিক কিনা বলেন তো দুনিয়া তুমি গাঞ্জা খাবা মদ খাবা ইয়াবা খাবা ফেন্সিল খাবা ঘুষ খাবা ইনশাল্লাহ আমরা ইমানদারেরাও জান্নাতে যে আল্লাহর জান্নাতি শরাব খাবো ঠিক কিনা জান্নাত চির সুখেরই ঘর জান্নাত চির সুখেরই ঘর ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের ঘড়ি জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ শহীদ হলে খুদার রাহে শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কলি আল্লাহ শরাব জান্নাতে খাবেন কি খাবেন না বলেন না খাবেন কি খাবেন না নিয়ামত পাবেন কি পাবেন না এখন দুনিয়াতে গাঞ্জা খায়া মদ খায়া রাত্রেবেলা পৌরে এসে আম্মা ডাকে জান্নাতে কি আরোটা মিলবে দুনিয়াতে যদি বিরত থাকতে পারেন ইনশাল্লাহ জান্নাতে শরাব আসবে শরাব হুরদেরকে দিয়া খাওয়াবে আল্লাহ চমৎকার ডান্স দিয়া গ্লাসটা হাতে নিয়ে এখন ডার্লিং খান কি বলেন আরে সুবহানাল্লাহ কয় না এটাই তো আপনারা দুনিয়াতে কল্পনা করেন আহারে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায় বসবো পাশ দিয়ে আসবে সুন্দরী রমণী একটা এসা হ্যাঁ এটাই আল্লাহ পাক জান্নাতে দেবে ইনশাআল্লাহ এটাই দিবে ইনশাআল্লাহ এমন ভাবে আল্লাহ পাক দিবে কল্পনাও করতে পারবেন না দুনিয়াতে আপনি আর কয়টা পছন্দ করবেন আপনার কাছে গান্দিগি গুলারই মজা লাগে কিন্তু জান্নাতে ওগুলা যদি খালি দুনিয়াতে এক বিন্দু পরিমাণ হাসির ঝলক দিত তো তার দাঁতের রৌশনীতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইত আপনি সেটা দেখেন নাই তাই গন্ধকে আপনার কাছে ভালো লাগে গন্ধগুলাকে ভালো লাগে হ্যাঁ আর যদি দুনিয়ার গন্ধগুলার থেকে নিজের বেঁচে রাখার থেকে বাঁচিয়ে রাখতে পারেন তো জান্নাতে কত লাগবে কয়টা লাগবে কি লাগবে চেহারার বাজার বানায় দিয়া বলবে যা যেটার চেহারা ভালো লাগে খালি বলবি আর আমি তোর কাছে পাঠায় দেব দরকার আছে তো জান্নাতে মা বোনরা এগুলো শুনলে কব আমি চাই না আমার স্বামীর আল্লাহ হুর দেখ এরা চাই না কিন্তু আপনার চাওয়া লাগবে না
আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকেও যেমন নিয়ামত দিবে পুরুষদেরকেও নিয়ামত দিবে এবং নারীদের সম্মানই তখন এরকম থাকবে যে আমার স্বামী কতগুলা পাইছে জানোস এটাই আমার সম্মান সুবহানাল্লাহ সন্তানদের নিয়ে যেরকম মারা গর্ব করে স্বামীদেরকে নিয়ে বিবিরা যেরকম গর্ব করে তো জান্নাতের হুররা তাদের জান্নাতি স্বামীদেরকে নিয়ে গর্ব করে সুবহানাল্লাহ আল্লাহ পাক ফেরেশতা পাঠায় ডাক দেয়া বলবে যাও এবার জান্নাতের যেই জায়গাটা আছে ওই জায়গাটায় একটু দেখে আসো বান্দার কেমন হাল জাহান্নামও তো দেখো এখন বান্দা জান্নাতি যেই বান্দাটা যেটা মাছ পায় না সারা দিন পাওয়ার পরেও ধরছে যেটা ছুটে গেছে এটার জান্নাতে যায় দেখে ও বিশাল কারবার চমৎকার বাড়ি চমৎকার লাইট চমৎকার সব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলবে আল্লাহ রাখছেন কি এটা সুবহানাল্লাহ এটা যদি ও দেখে ও তো লুঙ্গি খুলে দৌড় দিবে আগে ও তো চিন্তা করবে দুনিয়ার নিয়ামত টিয়ামত দরকার নেই আগে আমার ওখানে পাঠাও ও তো এই যে মাছ পায় নাই এটা তো সাময়িক কষ্ট এটা তো মনেই রাখতে পারবে না যে জীবনে কোনোদিন কষ্ট পাইছি আল্লাহ কয় এবার বলতো জিতছে যেটারে দুনিয়াতে মাছ দিছি ওইটা না যেটা পায় নাই ওইটা মালিকের ফেরেশতা ডাক দিয়া আল্লাহ যেটা পায় নাই ও জান্নাত পাওয়ার পরে তো জীবনে কষ্ট পাইছে দুনিয়াতে এটাই ভুলে যাবে তাহলে কেন তাকে এটা দিলাম সে সবর করলো তার ধৈর্যের কারণে আমি আল্লাহ পাকে তাকে জান্নাতের সুসংবাদ দিলাম এখন এই ধৈর্যটা বিভিন্ন ভাবে ধরা লাগে কখনো কখনো খুদা আসবে হ্যাঁ হয়তো একটু বড় লোক যিনি তিনি হয়তো গোস্ত মাংস খায় আপনি পারেন না খাইতে কিন্তু আল্লাহ পাক তো কোনো বান্দাকে না খাওয়ায় রাখে না একটা কুকুরকে যদি মালিক খাওয়ায় তো আপনাকেও খাওয়াবে শুধু তাই নয় দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার তকদির লেখা হয়ে গেছে ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম লিখেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বান্দার রিজিক কি হবে কোথায় যাবে কি খাবে না খাবে দুনিয়া সৃষ্টি করার আগেই লিপিবদ্ধ করে দিয়েছি সুতরাং আপনি যতই কুকুরের মতো দৌড়ান যদি কপালে গোস্ত না থাকে কোটি টাকা কামাইতে পারবেন কিন্তু ডায়াবেটিস দিয়া দিবে গরুর গোস্ত খাইতে পারবেন না ইমামরা দাওয়াত দিয়া পরে খাওয়াবে এটাই তো হয় মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার গরুর গোস্ত খায় আপনি খাইতে পারেন না আপনার অ্যালার্জির সমস্যা আপনার পাইলসের সমস্যা কি বলেন টাকা থাকলেই খাইতে পারে রিজিক যতটুকু আছে ততটুকুই খাবে একটা রিক্সাওয়ালার দেন যা দিবেন খাবে লোহা দিলে এটাও খাবে কিন্তু বড় লোক চা খায় চিনি ছাড়া সকালবেলা নাস্তা খায় কোনো মতে চাইনিজ নাস্তা ভেজিটেবল চাইনিজ ভাতও খায় না রাত্রেবেলা কোনো মতে একটু কিছু খেয়ে শুয়ে পড়ে কিন্তু কোটি টাকার অভাব নাই দেখেন বিলাসবহুল গাড়ি বাড়িতে চড়ে খাইতে পারে না আল্লাহ কয় তুই টাকা কামানোর ধান্দা করছস তো রিজিক বন্ধ করে দিল আর গরিব একটা ওরা খালি একটা মরিচ একটা পেঁয়াজ আর পান্তা বাদ দেন না কচ 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 করে আওয়াজ করে আর খায় কি বলেন হুজুর ইমানদার নামাজি টাকা বেশি কামায় না কিন্তু পানের পিকজে ফেলায় মনে হয় 10 লক্ষ টাকার শান্তিতে আছে এখনো খাইতেছে দেখছেন অবস্থা দেখলে মনে হয় খাইছে কি সাহেনশা বসে বসে পান খায় কি মজা আছে আলাদা একটা মজা আছে না মিয়া রাস্তার পাগলকে জিজ্ঞাসা করেন ঘুম হয় কিনা ঘুম না শুধু ঘুমের মধ্যে স্বপ্নও দেখে আর আপনি কোটি টাকার বাড়িতে ঘুমান আরে ঘুমায় না গো ওরে ওষুধ দাও বউ বউ ওষুধ খাওয়ায় ঘুম পাড়াইতে পারে না আর পাগলটা ঘুমের ভিতরে কাহিং কি বলেন আপনি কি মনে করছেন উলফত মে বরাবর কে ওয়ফা ও কে জফা হো উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো মানুষের মনের প্রশান্তি হলো অন্তরের প্রশান্তি দিল শান্তি তো সব শান্তি গিনা গিনান নাফস অন্তরের ধ্বনি যে সবচাইতে বড় ধ্বনি
অন্তরের ধনী হওয়া শিখেন অল্প দষ্টি আল্লাহ পাক কানাত অর্জন করেন যার কানাত আছে দুনিয়াতে সবচেয়ে বড় শান্তিতে সে আছে কানাত মানে অল্পতেই তুষ্টি থাকা আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যা দিয়েছে আলহামদুলিল্লাহ এত হাই হুতাশ নাই সবর বাস কারণ মুমিনের সবর মুমিনের জন্য জান্নাত মুমিনের শুকর মুমিনের জন্য জান্নাত এই কারণে সুখ নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ মুসিবত পাইলেও আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ একটা কথা আমি প্রায় বলি এটা যেহেতু নিয়ামতটাও আল্লাহর তরফ থেকে মুসিবত মিনাল্লাহ নিয়ামত মিনাল্লাহ নিয়ামত মুসিবত সবই আল্লাহর তরফ থেকে এখন আপনাকে যদি কেউ ভালোবাসে সবর করো সবরের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতও দিতে পারে আপনি আল্লাহরে কইবেন আল্লাহ আপনার কি জান্নাতের অভাব পড়ছে আল্লাহ কইবেন না যদি অভাব না পড়ে এই মুসিবত দিয়ে আমারে কেন জান্নাত দিতে হবে মুসিবত ছাড়া জান্নাত কথা বুঝেন না এরা কথা বুঝেন না বুঝছেন না আল্লাহ পাক নিয়ামতও দেয় মুসিবতও দেয় অসুস্থতা একটা মুসিবত সুস্থতা একটা নিয়ামত এখন অসুস্থতা দিয়া কেন জান্নাত দেওয়া লাগবে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি অসুস্থতার নিয়ামতের বিনিময়ে সুস্থতার নিয়ামত দাও তুমি গরিবানা হালতের মুসিবত এটা যেরকম নিয়ামত এই নিয়ামতের বিনিময়ে তুমি টাকাওয়ালা নিয়ামত দান করো দোয়াটা বুঝছেন বুঝেন নাই এখনো না না বুঝেন নাই বুঝতে কথা বলতেন আবারও শুনেন অসুস্থতা নিয়ামত এটা মুসিবতওয়ালা নিয়ামত এটা মুসিবতওয়ালা নিয়ামত কেন নিয়ামত বললাম কারণ অসুস্থ হইলে গুনাহ মাফ হয় তার মানে এটাও একটা নিয়ামত কিন্তু দুনিয়ার হালত এটা মুসিবত আবার সুস্থতা একটা নিয়ামত এখন আল্লাহরে আপনি বলবেন আল্লাহ যেহেতু দুইটাই তোমার নিয়ামত তুমি মুসিবতের নিয়ামতের বিনিময়ে সুস্থতার নিয়ামত দাও বুঝতে পারছেন টাকা নাই গরিবানা হালত এটাও যেহেতু নিয়ামত আবার টাকা আছে এটাও নিয়ামত এখন টাকা যদি না থাকে দান করবেন কিভাবে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি গরিবানা হালতের নিয়ামত নিয়া বড়লোকি হালতের নিয়ামত দান করো কারণ আল্লাহ পাক তো দোয়া শিখায়ও দিয়েছেন এক জায়গায় বলছেন সবর করতে আরেক জায়গায় বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা আগে বলছেন দুনিয়ার কল্যাণ চাও কারণ যার দুনিয়া নাই তার আখিরাতও নাই আমি কিন্তু আপনাদেরকে উভয়টাই বলতেছি দুনিয়াও নাই আখিরাতও নাই কেন আপনার যদি দুনিয়া না থাকে আজকে যে দান মাদ্রাসার জন্য চাইলো আপনার টাকা না থাকলে দিবেন কই এজন্য টাকা দরকার আছে কিনা আছে কিন্তু টাকা হইলেই আমাদের দেশের মানুষ ক্লাব বানায় টাকা হইলেই ক্যাসিনোতে যায় সমস্যা হইলো এই জায়গাটা টাকা হইলে আল্লাহর রাস্তা দান করবেন তাহলে ওইটা নিয়ামত এবং দুনিয়া যখন পেয়ে যাবেন তখন দুনিয়ার মানুষদেরকেও সহযোগিতা করতে পারবেন এজন্য দুনিয়াও দরকার আখেরাতও দরকার আল্লাহর কাছে চাইতে তো সমস্যা নাই তবে হ্যাঁ চাওয়ার পরেও যদি আল্লাহ পাক মুসিবত দিয়েই দেয় আলহামদুলিল্লাহ বাস এরপরে সবর করে কিন্তু আল্লাহর কাছে দুটোই চান কারণ আল্লাহ পাক বলেন ইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আর নামাজের মতো ফরজ বিধানের পরে আল্লাহ পাক জমিনে বিচরণ করাকে ফরজ করছেন রিজিকের অন্বেষণে যার কারণে যে দুবাই যায় মিশর যায় সৌদি আরব যায় আমেরিকা লন্ডনে টাকা কামাইতে যায় হ্যাঁ কেন যায় এটা আল্লাহ পাকের আদেশ কারণ এমন এমন দেশ আমি দিয়েছি ওই দেশে অনেক নিয়ামত দিছি ওগুলো তুমি তালাশ করে নিয়ে আসো এটা একটা ফজলুল্লাহ আল্লাহ পাকের রহমত তোমার নামাজ ফরজের হওয়ার পরে রিজিক অন্বেষণ করা ফরজ রিজিক অন্বেষণ করবেন কিন্তু রিজিকের কুকুর হওয়া যাবে না কারণ নবী বলেছেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলা দুনিয়ার কেলাব হওয়া যাবে না কুকুর হওয়া যাবে না যারা দুনিয়া অন্বেষণ করে দুনিয়া তাদেরকে কুকুর বানায় ছেড়ে দেয় আমরা কুকুর হব না আমরা আল্লাহ পাকের রহমতের ভাগিদার হব এই ভাগিদার হতে যে কোনো সুদ কোনো ঘুষ কোনো হারামের দিকে যাব না আল্লাহ পাক যতটুকু দিছে আলহামদুলিল্লাহ সবর করব সবরের বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন ইনশাআল্লাহ তাহলে হার হালতে সবর করতে পারবো তো ইনশাআল্লাহ টাকা যতটুকু আসবে আসবেই সম্পদ যতটুকু আসবে আসবেই এটা নিয়ে কোনো হাহুতাশের দরকার নাই মালিক আমাকে যতটুকু পছন্দ করেন ততটুকুই দান করবেন এতটুকু কনাত অর্জন যদি না করতে পারেন আপনি জিন্দগিতে হুজুর রসুল আরেক হাদিসে বলেছেন ইমানদার বনি আদমের পেট মাটি ছাড়া ভরবে না তাহলে মাটি দিয়ে আপনার জবান ধরা লাগবে এছাড়া উপায় নেই এই জন্য যাদের কনাত আছে এরা আলহামদুলিল্লাহ অল্পতে সন্তুষ্ট থাকতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দেখ এবং বিপদে সমস্ত বিপদে আল্লাহ পাক আমাদেরকে সবর করার মতো তৌফিক দান করুন বলেন আমিন।